ওরা এই যে গাড়ির ভিতরে গান চলছে, আমি গুনগুন করে গান গাচ্ছি, তখন ওই এক ম্যাডাম এসে আমার বলছে যে ভাই আপনার কোন রকম ছাই নেই। বলছে কারণ বলছে আমরা না আপনার বোন, আজকে ভাই বোন একসাথে আনন্দিত হবে, কিভাবে তারপরে গান গিতে হবে, তা কিভাবে আমি গান গাবো, আমি ড্রাইভ করছি, তা বলছে আমার আপনি ধরে হচ্ছে কি মাইক ধরবো আপনার মুখের সামনে, আপনি গান গাবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি খুব ভালো আছেন। বরাবরের মতো আবারও হাজির হয়ে গেছি আপনার মাঝে। আজকে একটি ড্রাইভিং এক্সপিরিয়েন্স শেয়ার করবে আমাদের এই লিটন ভাই। তো আশা করি ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো আসসালামু আলাইকুম লিটন ভাই। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? হ্যাঁ, তো আপনার জীবনে কখন কোথায় কিভাবে কাটিয়েছেন এবং পরিবহন সেক্টরে কিভাবে আসলেন তার বিস্তারিত যদি একটু জানাতেন আর কি। আমার নাম মোহাম্মদ লিটন, আমার গ্রামের বাড়ি হচ্ছে খালিশপুর, জেনেরা জেলা, মহেশপুরখানা। আমি পরিবহনে আসছি আমার জীবনে ছোটোবেলায়, আমি আসছি যখন আমি হাফ প্যান্ট পরি তখন আমি শহরে আসছি। টেম্পুতে মানে 4-5 দিন হেল্পারি করছি, তারপরে টেম্পু চালানো শিখছি, সেখান থেকে আসছি 8 নম্বর চালাই শিখেছি দিন, তারপরে আমি পরিবহনে আসছি। আমার জীবনের প্রথম পরিবহন হচ্ছে রোজিনা পরিবহন, আমি যে পাম্পে বসা আছি। তারপরে এখান থেকে আমি চলে আসছি সাকুরা চলা পরিষদে, সাকুরার পরে আমি আসছি আপনার হচ্ছে গিয়ে ওখান থেকে আসছিলাম আমি শৈলী পরিবহন চালাই তখন নাইট নাইট নেপাল থেকে। তারপরে আমার জীবনটা আমার নিজের সালটা বলা যায়, সাল সালটা খুব সম্ভব খুব সম্ভব মনে হয় 6-7 সালের ভিতরে তখন আমি শৈলী পরিবহন চালাই। কালীগঞ্জের এক মালিক ছিল গাড়িটা, বর্তমান আমি যে ড্রাইভারের সাথে গাড়ি চালাই আনোয়ার ভাই, ইনার সাথে আমি তখন নাইট নাইট গাড়ি চালাই। এই আছে আমার জীবন দশা, এখন বর্তমান আমি 10 মিনিট লাগছে আসছি। আমি যখন রোজিনা পরিবহনে আসছি তখন আমি উত্তরবঙ্গে গাড়ি চালাই, রংপুর, দিনাজপুর, সৈয়দপুর, নীলফামারী, গোদা, সাকুয়া। তা আমি তো রাস্তাঘাট চিনি না, অনেক কষ্ট হয়, সুপারভাইজারও পুরনো পুরনো সুপারভাইজার ছিল, তারা আমার চিনিয়ে নিয়ে দিত, হেল্পার পুরাতন ছিল চিনিয়ে নিয়ে দিত। ঠিক আছে, তো ওখানে দীর্ঘদিন মনে হয় বছর 3 মধ্যে গাড়ি চালাইছি। তারপরে হঠাৎ করে গাড়ি সাহেব বন্ধ করে দেয়, বন্ধ করে দেওয়ার পরে 7 কিরা গাড়ি দেয় কোম্পানি, একবারে শেষ হয়ে যায় না, হ্যাঁ কোম্পানি একবারে ওই রোড শেষ করে দেয়, দেওয়ার পরে আবার দেয় ওরা হচ্ছে গিয়ে 7 কিরা কালীগঞ্জ। 7 কিরা কালীগঞ্জের সাথে আমার কোনো ম্যাচিং লাগে না স্টাফদের সাথে বা চাল চলন বা খাওয়া দাওয়ার পরিবেশে, আমার কাছে কেমন জানি একটু ভালো লাগে না। তারপরে ওখান থেকে চলে আসলাম, আসার পরে এবার ইচ্ছা হলো যে একটু বরিশাল রোডে যাই, বরিশাল রোডে আমাদের দিল বরিশাল রোড ঢাকা থেকে, হ্যাঁ ঢাকা থেকে বরিশাল, ঢাকা থেকে বরিশাল দিল, নাইট নাইট গাড়ি চালাতাম। ঠিক আছে, নাইট নাইট গাড়ি চালাতাম ওখানে, নাইট নাইট ওখানেও দীর্ঘ মনে হয় বছর 2-2.5 চালাইছি। চালানোর পরে হঠাৎ করে আমি গ্রামের বাড়ি যাই, গ্রামের বাড়ি যাওয়ার পরে আমি সুপারভাইজার বা মালিকের সাথে কথা বলে আসি, তো উনি আমার প্রশ্ন করে যে আপনি তো এখন ওয়ান যে গাড়ি চালান বা 3 গাড়ি চালান, তাহলে আমার গাড়ি আপনি চালাবেন, আমার টুর গাড়ি, তেমন আমার এলাকায় গরুর গাড়ি হলেও আমি চালাবো। ঠিক আছে, তারপরে ওখানে চালাই কিছুদিন, ঠিক আছে চালানোর পরে ওখান থেকে আবার হঠাৎ করে আমি ইউনিকে চলে আসি, ইউনিকে আসার পরে উত্তরা ইউনিক 5-6 বছর চাকরি করি, ওখান থেকে ওরা আবার আমার রুয়াটা ছিল দর্শনা গাপ্তুলি, দর্শনা গাপ্তুলি। তারপরে সাহেবের শালা দুটো গাড়ি দেয়, সাহেব বলে একটা গাড়ি চালাবো, ওরা আবার ওখান থেকে নোয়াখালী রোডে আমার নিয়ে গেল। মানে আমি আমার জীবন দশায় আমার ভালোবাসা অনেক জায়গায় গেছি আমি। ঠিক আছে, তাই যে লাইন চালাতে চালাতে 10 মিনিট লাগছে। যে লাইনে আসলেন কীভাবে? যে লাইনে আসলাম কীভাবে, যে লাইনে তো অনেক দিনের সম্পর্ক সবার সাথে স্টাফদের সাথে, আমি হঠাৎ করে একদিন বলি গেলাম যে ভাই আমি গাড়ি চালাবো, আমি যে লাইনে স্টাফদের সাথে আমার সম্পর্ক অনেক পুরাতন সম্পর্ক, ওদের সাথে আলাপ করলাম, কাগজপত্র জমা দিলাম, পরে ম্যানেজার সাহেব আমার ডাকলো কালীগঞ্জে যে ভাই আপনি একটু দয়া করে আসুন। গেলাম, গিয়ে আমি সালাম টালাম দিলাম, দেওয়ার পরে দেখি যে আমার একজন সিনিয়র পার্সন বসে আছে, তা আমি বললাম যে ভাই আমি লিটন ভাই, তো উনি বললো যে আমি কালাম ভাই, পরিচয় হলো। তারপরে পরিচয় হওয়ার পরে বলছে ভাই আমি আপনি গাড়ি চালাবেন, আমি জি ভাই গাড়ি চালাবো বলে কাগজটা জমা দিচ্ছি, তখন বললে যে আপনি রাত্রিরে টিপ আছে, তখন রাত্রি আমার টিপ দেওয়ার পরে ওই দিন আছে, হ্যাঁ ওই দিন রাত্রি আমার টিপ দিল, সকালে শুক্রবারে সকালে ডাকলো, শুক্রবারে রাত্রি আমার টিপ দিল, টিপ দিলে যে সুপারভাইজারে যে ইয়ের সাথে কবির ভাইয়ের সাথে প্রথম টিপ
প্রথম তীর দোয়া করে এই যে আমি যে লাইনে প্রায় 9 মাস কি 1 বছরে আমি চাকরি করলাম, করার পরে মনটা একটু ইচ্ছুক হলে যে আমি 10 মিনিট লাগছে চাকরি করলাম, এই আসলাম আমি 10 মিনিট 10 মিনিট লাগছে। রোডটা হচ্ছে গিয়ে গাবতলি টু আটকবর, আটকবর দর্শনা মানে, হ্যাঁ দর্শনা আটকবর তারপর ডাঙ্গা, কর্পোর ডাঙ্গা কোন জায়গায়? কর্পোর ডাঙ্গা আটকবর ইয়ে কর্পোর ডাঙ্গার পরে হচ্ছে গিয়ে। আচ্ছা আটকবর দর্শনা লাগছে কয়দিন ধরে আছেন? 10 মিনিট লাগছে মাস দিয়ে মতো। আচ্ছা, তো লিটন ভাই আপনার পরিবহন সেক্টরে কোনো মজার ঘটনা আছে কিনা যে আপনার খুব স্মরণীয় লাগে আর কি? হ্যাঁ আমার একটা মজার ঘটনা আছে, আমি এই শৈলী পরিবহন নিয়ে একটা মজার ঘটনা আছে, শৈলী পরিবহন নিয়ে একটা মজার ঘটনা হলো হঠাৎ করে আমার সাহেব আমাকে ফোন দেয় যে আপনার গাড়ি রিজার্ভ আছে, আমার গাড়ি রিজার্ভ আছে কোথায় যাবে? যশোরে আর্মিদের ক্যান্টনমেন্টের ভিতরে একটা পার্ক আছে, এই পার্কে আমার গাড়ি রিজার্ভ যায়। যাওয়ার পরে ওরা মানে যখনই যাওয়ার সময় আমাদের দেখে তখনই ওরা খুব আনন্দিত, শিক্ষকরা কিছু ছাত্ররা যে ভাই আপনি আসছেন খুব ভালো লাগছে, আপনি আমাদের পরিচিত ভাই। তা বলা ভাই ভালো লাগা স্বাভাবিক, যেহেতু এলাকার মানুষ সবার কাছে যদি ভালো নাও থাকে না না আপনি সবার কাছে ভালো। তা দুই তিনজন টিচার ছিল মহিলা টিচার, তারাও খুব আমার রেসপেক্ট দিত, ঠিক আছে। তারপর আমার সহযোগিতা কিছু আছে আর কি, আমার সাথীরা ওই স্কুলে চাকরি করে, ওনারা কিছুক্ষণ যাওয়ার পরে আমার একটা বন্ধু ছিল বরিশাল বাড়ি, হঠাৎ করে উনি ওনাদের একটু নক করল, বললো যে ড্রাইভার সাহেব কিন্তু খুব গান গাবে। তা ওরা ওই যে গাড়ির ভিতরে গান চলছে, আমি গুনগুন করে গান গাছি, তখন ওই এক ম্যাডাম এসে আমার বলছে যে ভাই আপনার কোনো রকম সাইন নেই, কারণ বলছে আমরা না আপনার বোন, আজকে ভাই বোন একসাথে আনন্দিত হবে, কীভাবে তা আপনি গান গিতে হবে, তা কীভাবে আমি গান গাবো আমি ড্রাইভ করছি, তা বলছে আমরা আপনি ধরে হচ্ছে গিয়ে মাইক ধরবো আপনার মুখের সামনে আপনি গান গাবেন রানিং এ রানিং এ হেডফোন ধরে রাখছে আমি চালাচ্ছি, ঠিক গাড়ি চালাচ্ছি দেখছি, হেডফোনেরও ধরে রাখছে আমি গাড়ি চালাচ্ছি। তা আমি আমার সারা রাস্তা গান গাতে গাতে নিয়ে গেছি, তারপরে রাস্তার মাঝখানে একটা বাচ্চা, রাস্তার মাঝখানে মানে যাওয়ার দুই সাইডের আর কি মাঝখানে, এই দিনে না রাত্রে দিনে মানে একটা বাচ্চা হঠাৎ করে অজ্ঞান হয়ে যায়, পরে বাচ্চা নিয়ে একটু নিচে নামায় তাহলে একটু চিকিৎসা নিতে গাড়ির ভিতরেই অজ্ঞান হয়ে যায়, পরে নিচে নামানো টামানোর পরে একটু সুস্থ। ওই সময় তার গানটা নিয়ে এমনি গাড়ির ভিতরে বাজবে কিন্তু ততটা আর আনন্দিত না, এবার বাচ্চারা ওখানে যাওয়ার পরে আনন্দিত খাওয়া দাওয়া সুস্থ। এবার আসার সময় পুরো রাস্তা ওই শিক্ষক শিক্ষিকারা এবং ছাত্ররা এবং আমার বন্ধু মানে এইটা ওইটা দেয় আর ও ছাত্রদের ওই শিক্ষকদের খাওয়ায় মহিলা এবং পুরুষদের, আর ওই আনন্দ পায় আর সবাই গাড়ির ভিতরে ড্যান্স, আর আমাদের আমাদের সারা রাস্তা গান গাইতে দিয়ে ড্যান্স। আমার জীবনে খুব স্মরণীয় ঘটনা, আমি আসলে পিকনিকে যেতে জানি কেন, কারণ বিভিন্ন মানুষের বিভিন্ন কথা তো আমি অনেক সময় আমার কাছে ভালো লাগে না, কারণ খাইতে গেলে দেখা যায় অনেকে ডাকে অনেকে ডাকে না। এছাড়া আপনার কোনো রিজার্ভের ঘটনা আছে যেমন দূরে দূরে কক্সবাজার তারপরে মানে এরকম দূরে দূরে আর কি? না গেছি, হ্যাঁ কক্সবাজার গেছি, চিলমাটি সিলেট এদিকে সব জায়গায় গেছি। কক্সবাজার রোডে যে মানে একদম চিপা রাস্তায় এই রাস্তার জন্য কি কোনো সমস্যা হয় কিনা যাই? সমস্যা আমার হয় না কোনো, কখনো কখনো হয় না, কখনো সমস্যা হয় না। কিন্তু এমনিতে মনে করেন লোকাল বাস যারা, তবে এত ভালো ড্রাইভিং সমস্যা করছিলাম যারা এত ভালো ড্রাইভিং পারে না আর কি। এই রোডটা বন্ধ ছিল 26 মাসের দিন। এই রোডটা কি নামটা কি? 26 রোডের কারণে নবীনগর যে রোডটা, ও আচ্ছা হাই রোডটা, এই রোডটা বন্ধ থাকার কারণে আমরা ওই যে যে মানিকগঞ্জে বড় ব্রিজ, ব্রিজের আগে যে হাতে ডানে যে একটা রাস্তা, এই রাস্তাটা অল্প টিকে তো বামে যাবো, বামে না যে আমরা সোজা যাচ্ছি আবার মানে ওই আবার নদীর দিকেই যাচ্ছি আর কি, ঘাটের দিকে। তখন কিছু ব্রিজ আসলো, মনে হলো যে আল্লাহ গাড়ি ফেলাইতে এখানে চলে যাবে, ব্রিজ এতই এত খারাপ। আমার সামনে যে গাড়ি, আমার কোম্পানির গাড়ি, আমার মালিকের বাড়ির গাড়ি, ওই গাড়িটা 4 বার ইউটার্ন নিয়েছে কিন্তু আমি একবারই আল্লাহর রহমতে বেরিয়ে গেছি, আর ওরা 4 বার আগে পিছিয়ে গেছে। আর একটা ব্রিজে গেলাম যে ব্রিজ আর ঢুকতেই পারি না। ব্রিজের নামটা কি? ব্রিজের নামটা বলতে পারবো না, ভিতরে এটা হয়তো ভিতরে রোডে না, জি ভিতরে হাইওয়ে তো না, হাইওয়ে না ভিতরে রোডে। তারপরে আমরা যখন ভুলে গেছি তখন আমার একজন বললো যে ভাই এদিক দিয়ে না এই, পরে আমরা আবার সুজাপথ দিয়ে আবার আসলাম। কিন্তু আমার জীবনে একটা স্মরণীয় ঘটনা যে জীবনে এই এই ধরনের ব্রিজ আমি পাইনি, জীবনের আমার সর্বশেষ আর এই প্রথম এই একটা ব্রিজ, খুব কষ্ট লেগেছে আমার ওই জায়গায় ওই ব্রিজটা দেখা। মানিকগঞ্জের ভিতরে কি হয়ে যান, বাতুলি হয়ে বা কোন রোড দিয়ে? বাতুলি বলতে আমি বলি এই সিঙ্গার যে ব্রিজ, আমরা ব্রিজের এই রোডে আসবো, আমরা এই রোডে না যে সোজা একটা রাস্তা গেছে, সোজা একটা রাস্তা গেছে, রাস্তাটা চিপা,
আমরা ওই রাস্তা চলে গেছি, লোহার অনেকগুলো ব্রিজ আছে, মানে এত পরিমাণ চিপা যে একটু উনিশ বিশ হলে গাড়ি ভেসতে যাবে। জি ভাই, আমি আসলে আপনাদের কষ্ট দিছি। হ্যাঁ ছোট ভাই, আমি আজকের মতো আমাকে বিদায় করতে হবে, বিদায় দিতে হবে, এবং আমি ক্ষমা প্রার্থী, সারাদিন রোজা ছিলাম, ঠিক আছে, আমি হয়তো বা তেমন ড্রাইভার এখনো হতে পারিনি, তারপর আমার টিপ শুরু হয়েছে, আমার জন্য দোয়া করবেন, ঠিক আছে, আমি আশা করি মালিক মাহাজুনের জন্য দোয়া করি, তারা ভালো থাকুক, সুস্থ থাকুক, তারাও আমার জন্য দোয়া করবেন, আমি সুস্থ মতো ভালোভাবে গাড়ি চালাই। আচ্ছা, ভিউয়ার্সদের সম্পর্কে কিছু বলেন। ভিউয়ার্সদের সম্পর্কে আমি আমার যে ভাইরা আছে, আমার যারা সহযোগিতা গাড়ির সাথে যারা জড়িত আছে বা এই মাসলা বাধা যারা জড়িত আছে, আমি এদের জন্য দোয়া করি, আমার ছোট ভাই তার জন্য আমি দোয়া করি, ঠিক আছে, আমি রাফির জন্য যথেষ্ট দোয়া করি, রাফি আমার ছোট ভাই, এই জগতে আমি জানতাম না, রাফি আমাকে কিছু চিনাইছে জানাইছে, আমার খুব ভালো লাগে, খুব রেসপেক্ট করে আমার, আমিও ছোট ভাইয়ের খুব ভালো লাগে। চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করতে বলেন, চ্যানেলটা আমার এই চ্যানেলটা ভাই সাবস্ক্রাইব করতে বলেন, চ্যানেলটার নাম তো আমি জানি না, ট্রাভেল ব্লগ। হ্যাঁ, ট্রাভেল ব্লগ, ট্রাভেল ব্লগ, এই চ্যানেলটা সবাই যেন দেখে খুশি হয়, সাবস্ক্রাইব করে, ধন্যবাদ, আল্লাহ হাফেজ। তো এভরিওয়ান, আশা করি ভিডিওটি আপনাদেরকে খুব ভালো লেগেছে। তো আজকের জন্য বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।